হে, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে মূলত আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা লাইভ প্রজেক্ট ক্রিয়েট করে দেখাবো এবং কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, তার সাথে সাথে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে কীভাবে কাস্টমাইজ করে আপনি একদম অন্যরকমভাবে ইউজ করতে পারেন অ্যাডভান্স লেভেলের। সো এ টু জেড থাকছে এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ফার্স্ট অফ অল, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করতে হয়। সো আমরা সেট আপ করানো শেষ করেছি অলরেডি, আশা করি আপনারাও ইনস্টল করে নিয়েছেন যারা আসলে কাজ শিখতে চাচ্ছেন। সো যদি না দেখে থাকেন, আগের ভিডিওগুলো অলরেডি দুটি পার্ট করেছি, সো সেই দুটি দেখে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো এর পরবর্তীতে আপনারা যখন এই অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করবেন, এরকম একটা লোগো চলে আসবে এখানে আপনারা। সো এই এই আইকনটাতে ক্লিক করলে এরকম একটা অ্যান্ড্রয়েড স্টুডিও দেখতে পারবেন, নয়তো এখানে এসে সার্চ করতে পারেন আপনারা, সেক্ষেত্রেও আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এটাতে ডাবল বার ক্লিক করলে এরকম একটা উইন্ডো আপনারা ফার্স্ট অফ অল চলে আসবে। ওকে, সো আমি এর আগেও প্রজেক্ট ক্রিয়েট করেছি, দ্যাটস ওয়াই এই প্রজেক্ট দুটি দেখাচ্ছে, তাছাড়া আপনাদের এরকম আসবে না। সো এখান থেকে মূলত আপনাদের এরকম একটা লেআউট চলে আসবে, এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য। ওকে, এছাড়াও বাকি এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে দেখব, পরবর্তীতে দেখব, এগুলোরও কাজ রয়েছে অনেকগুলো। সো কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সেটাই দেখা যাক আগে। সো এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পর গাইস আর একটা উইন্ডো চলে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন অ্যান্ড ট্যাবলেট, তারপরে ওএসের জন্য রয়েছে, অ্যান্ড্রয়েড টিভির জন্য রয়েছে, অটোমেটিভের জন্য রয়েছে, অ্যান্ড্রয়েড থিঙ্কের জন্য। সো আমরা ফোন অ্যান্ড ট্যাবলেটেই সিলেক্ট করা থাকবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নো অ্যাক্টিভিটি, বেসিক অ্যাক্টিভিটি। বেসিক অ্যাক্টিভিটিতে এখানে একটা প্লাস আইকন থাকবে এবং এই টেক্সট টাস্ক বার্তা থাকবে, এর পরবর্তীতে এখানে টাইটেল বার থাকবে একটা এবং নেভিগেশন বাটন থাকবে। সো এরকম মানে ছবিতে দেয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। সো আমি এখান থেকে একটা ধরেন যে এমটি অ্যাক্টিভিটি একটা নিয়ে নিচ্ছি, আপনারা এমটি অ্যাক্টিভিটি দিয়েই কাজ শুরু করতে পারেন। সো এখান থেকে এমটি অ্যাক্টিভিটি দেওয়ার পর নেক্সটে প্রেস করে দিচ্ছি, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের নেম। সো আপনি যখন একটা ফুল প্রফেশনাল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, তখন চেষ্টা করবেন প্রজেক্টটা ক্রিয়েট করার সময় তার আগে থেকেই ওই প্রজেক্টের নামটা সিলেক্ট করে নেবেন আপনি এবং সেই নামটি দেওয়ার চেষ্টা করবেন। সো এখান থেকে আমি টেস্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি এবং টেস্ট ফার্স্ট লিখে দিচ্ছি আমি, এরকম আর কি নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো নাম দিয়ে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস প্যাকেজ নেম, এর আগেও আমি প্যাকেজ নেম নিয়ে কথা বলেছি কোডুলারের কোর্সগুলো যখন করিয়েছি। সো আমি আরেকটু বলতে চাই, এখানে প্যাকেজ নেম তখন আমি দেখিয়ে দিয়েছিলাম যে তিনটি অংশে হবে, সেটা হলো কম ডট এক্সাম্পল ডট টেস্ট, মানে আমার প্রজেক্টের নেম। ওকে, প্যাকেজ নেমটা গুরুত্বপূর্ণ এই জন্যে আপনি যখন এই অ্যাপটা প্লে স্টোরে আপলোড করবেন বা যে কোনো জায়গায় আপলোড করেন না কেন, বা কোনো ইউজারকে আপনি আপলোড না করেই তাকে টেস্ট করার জন্য দিলেন, সো এই প্যাকেজ নেমটার সাথে যদি অন্য কোনো অ্যাপের প্যাকেজ নেম মিল থাকে বা মিলে যায়, সেম হয়, সেক্ষেত্রে ওই অ্যাপে নতুন করে এই অ্যাপটা আর ইনস্টল হবে না, ওই যে আগের অ্যাপটা ছিল ওইটার মধ্যেই আর কি এই অ্যাপটা আপডেট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে প্যাকেজ নেমটা একটা ইউনিক নেম দিতে হবে, যে প্রত্যেকটা অ্যাপকে অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে আলাদা আলাদা করে বোঝানোর জন্য মূলত এই প্যাকেজ নেমটা দেওয়া হয়। কারণ হলো আপনি টেস্ট ফার্স্ট নামে যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করেছেন সেটা ধরেন যে অন্য আরেকজনও ক্রিয়েট করেছে সেম নেমে, যেমন আপনি যদি প্লে স্টোরে ইউটিউব লিখে সার্চ করেন, অনেকগুলো দেখবেন যে ইউটিউব নামেই অ্যাপ আছে, বা আপনি আদার্স কোনো অ্যাপ নামে সার্চ করছেন সেই নামে অনেক অ্যাপ আছে, বাট আপনি যখন ইনস্টল দেন তখন কিন্তু আলাদা আলাদাভাবে ইনস্টল হয়। সো এটা যে কারণে হয় সেটা হলো এই প্যাকেজ নেমের কারণে। সো প্যাকেজ নেমটা দেওয়ার নিয়ম হচ্ছে কম, এরপর এখানে এক্সাম্পল লেখা আছে, এক্সাম্পলে মূলত আপনার যে ডেভেলপার তার নামটাই দেওয়া হয়, এর পরবর্তীতে এখান থেকে প্রজেক্ট নেমটা মূলত দুইটি ডট থাকতে হবে। ওকে, এটাই আসলে নিয়ম, এখানে কম দিতে হবে এমন কোনো কথা নেই। সো এখান থেকে রয়েছে সেভ লোকেশন, সো এই সেভ লোকেশনটা আপনারা চাইলে এখানে ক্লিক করে এটা চেঞ্জ করে দিতে পারেন, সো বাই ডিফল্ট যেটা রয়েছে সেটাই থাক। আমি এখান থেকে চাইলে এখানে আপনারা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে, এই যে প্লাস আইকন নিউ ফোল্ডার, সো আমরা এখান থেকে একটা প্রজেক্টের একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো ক্রিয়েট করে নেবেন। দেন এখান থেকে এই যে প্রজেক্ট এটাকে আমি ক্লিক করে সিলেক্ট করে দিলাম। দেন ল্যাঙ্গুয়েজ আছে জাভা এবং কটলিন, সো আমরা মূলত জাভাতেই ডেভেলপ করব, কটলিনও ঠিক সেম জিনিসেই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য, সো আমরা জাভাটাই শিখবো। ওকে, জাভাটাই আপনাদের জন্য ইজি হবে। এবং রয়েছে মিনিমাম এসডিকে, এর আগের ভিডিওতে আমি এসডিকে নিয়ে একদম সম্পূর্ণ ডিটেলস বলেছি, আপনারা দেখে আসবেন আগের ভিডিওগুলো, সেক্ষেত্রে বুঝতে পারবেন। সো আমি এসডিকে অ্যান্ড্রয়েড ভার্সন 5 ললিপপ এটাই সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 94.1% ডিভাইসে আমার এই অ্যাপটা সাপোর্ট করবে।
দেন এখান থেকে রয়েছে ইউজ লেগেসি অ্যান্ড্রয়েড ডট স্টুডিও লাইব্রেরি। সো এটা চাইলে আপনি টিকমার্ক দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, জাস্ট একটা সাপোর্টের জন্য। ওকে, সো এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করে দিচ্ছি। ফিনিশে ক্লিক করার পর গাইস একটু আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা লোডিং নেবে, দেখতে পারছেন। অ্যান্ড দেন এখান থেকে একটা গ্রিডল বুট লোডার নামে একটা বুট লোডার রান হবে। ওকে, সো এখানেই মূলত একটু সময় লাগবে, এখানে আপনাকে ধৈর্য নিয়ে একটু থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটি লোডিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন গ্রিডল প্রজেক্ট। সো এটাতে একটু সময় লাগবে গাইস, এখানে নতুন অবস্থায় আপনি যখন ফার্স্ট অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করবেন, আপনার পিসি যদি একটু স্লো হয়, লো কম্বিনেশনে হয় বা লো কনফিগারেশন হয়, সেক্ষেত্রে যে কাজটি করবেন এটা দিয়ে আপনি মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা পরে প্রজেক্টটাতে কাজ করা শুরু করবেন। ওকে, কারণ দেখতে পাচ্ছেন এখানে আমারও প্রচুর পরিমাণ টাইম লাগে। এখানে দেখতে পাচ্ছেন গ্রিডল বিল্ড, নিচের দিকে লেখা রয়েছে ইম্পোর্ট প্রজেক্ট। সো ফার্স্ট টাইম যখন আপনি করবেন তখন এটাতে একটু সময় লাগবে, নেক্সট টাইমে যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন দেখবেন যে আগের চেয়ে একটু কম সময় লাগছে। তবে এখানে সময় লাগবে, আপনার পিসি বা কম্পিউটার যতই ফাস্ট হোক না কেন এখানে একটু টাইম দিতেই হবে আপনাকে। ওকে, আর অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করার সময় আপনি ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন, কারণ হলো যে এটাতে কিছু অটো কনফিগার হয়ে যায় যদি ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, এবং আপনারা খুব স্মুথলি ইউজ করতে পারবেন। যে কোনো আপডেট আসলে অটো আপডেট হয়ে যাবে, অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট করে নেবে, নয়তো কোনো একটা ইরর শো হবে। ওকে, সো অবশ্যই ইন্টারনেট কানেকশনটা সবসময় রাখার চেষ্টা করবেন যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস একটু সময় লাগবে, আমি ভিডিওটি পজ করছি, আপনারা কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি, অবশ্যই দেখা হচ্ছে এটা কমপ্লিট হওয়ার পর। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের গ্রিডল বুট লোডারটা অলরেডি ইনস্টল, মানে প্রসেসটা শেষ হয়ে গিয়েছে এবং এরকম আসবে আর কি যখন এই প্রসেসটা শেষ হয়ে যাবে। সো আমার ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট লেগেছে, আপনাদের ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে যদি আপনার পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয় সেক্ষেত্রে। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডো চলে এসেছে বা এরকম ফিচারগুলো চলে এসেছে। সো ফার্স্ট অফ অল আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওর কিছু অ্যাডভান্স ফিচার সম্পর্কে জানবো, এবং যেগুলোর মাধ্যমে আসলে একটু এর যে লুকটা রয়েছে এবং কাজ করার ক্ষেত্রে যে সুবিধাগুলো, এবং অটো ফরম্যাটিং প্লাস হলো কন্ট্রোল প্রেস করে স্ক্রল ঘোরালে যাতে জুম হয়, সো এই ফেসিলিটিসগুলো কীভাবে আপনারা অ্যাড করবেন, সো এগুলোই আসলে দেখবো এবং কাস্টমাইজ করা শিখবো আজকে আসলে। ওকে, সো এখান থেকে আমি ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে সেটিংস অপশনটি পেয়ে যাবেন, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো এখান থেকে আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করার পর অ্যাপিয়ারেন্সে আসি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে থিম হিসেবে আছে ইনস্টল লাইট। সো এখান থেকে ডার্ক গুলো যখন আপনি সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করবেন তখন আসলে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই মোডটাও অনেকে ইউজ করে, তবে আমি মনে করি যে আরও কিছু আপনি এখানে থেকে প্লাগ ইন ইউজ করতে পারেন যেগুলোতে আসলে আরও অনেক, মানে অনেক কাস্টমাইজ করা সম্ভব অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে, এবং আপনি আসলে ইউজ করার ক্ষেত্রে মজা পাবেন। ওকে, সো এখান থেকে আমরা প্লাগ ইনে চলে আসবো। প্লাগ ইনে আসার পর এখান থেকে আপনি যদি মার্কেট প্লেসে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে সার্চ করবেন টোরিয়াল MAT, এই দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ম্যাটেরিয়াল থিম UI। সো মূলত এই জিনিসটা আসলে এখান থেকে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে এবং তার সাথে সাথে এই যে অ্যাটো ম্যাটেরিয়াল আইকন এটাও ইনস্টল করে নেবেন তার পাশাপাশি। ওকে, সেক্ষেত্রে আসলে আপনি এই যে এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এই আইকনগুলো মূলত চেঞ্জ হয়ে যাবে এবং আসলে দেখতে অনেক ভালো লাগে। ওকে, সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করার সময় বোরিং ফিল করবেন না এবং আসলে মজা পাবেন। ওকে, সো এই অ্যান্ড্রয়েড স্টুডিও একদম পানির মতো সহজ গাইস। আপনারা যদি এই কোর্সটা কমপ্লিট করেন এবং সম্পূর্ণ দেখেন, আসলে কোনো ভিডিও স্কিপ করে করে না দেখেন, আমি আশাবাদী যে আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ম্যাটেরিয়াল থিম UIটা ইনস্টল হয়ে গিয়েছে এবং অ্যাটম যে ম্যাটেরিয়াল আইকন সেটাও কিন্তু ইনস্টলের পর্যায়ে, সো ইনস্টল হয়ে গিয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গিয়েছে। সো এখন আমরা যেটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল থিম UIটা ইনস্টল করার জন্য আপনাকে রিস্টার্ট করতে হবে IDটি, অর্থাৎ এই যে সিস্টেমটা, মানে এই অ্যান্ড্রয়েড স্টুডিওকে রিস্টার্ট করতে হবে। সো এখান থেকে এই যে রিস্টার্ট IDEতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড এখান থেকে আপনারা রিস্টার্ট IDEতে ক্লিক করে দিবেন। ওকে, সো রিস্টার্ট IDEতে যখনই ক্লিক করবেন গাইজ, এখান থেকে অটোমেটিক্যালি দেখতে পারবেন যে রিস্টার্ট হবে কিছুক্ষণের মধ্যেই। যদি না হয় সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আবার কেটে দিয়ে আপনি আসলে পুনরায় অ্যান্ড্রয়েড স্টুডিওটা চালু করতে পারেন, নয়তো এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখনও এই অপশনটা আছে, অটোমেটিক্যালি হলো না। সো আমি এখান থেকে আবার ক্লিক করছি, দেন এরকম একটা নোটিফিকেশন আসবে, পপ আপ দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমি রিস্টার্টে ক্লিক করে দিচ্ছি। রিস্টার্ট করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সেটা ক্লোজ হবে, ক্লোজ হয়ে যাওয়ার পর আবার নতুন করে অ্যান্ড্রয়েড স্টুডিও মূলত অটোমেটিক্যালি ওপেন হবে।
সো গাইজ দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিওর যে হোম পেজটা অর্থাৎ মেইন পেজটা লোডিং নিচ্ছে এখন। সো এই যে নিচের দিকে লোডিং হচ্ছে, সো লোডিংটা শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি আসলে অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার অটোমেটিক্যালি চালু হয়ে যাবে, আপনাকে কোনো কিছু কোথাও ক্লিক করতে হবে না। ওকে, জাস্ট ধৈর্য ধরে একটু ওয়েট করবেন, আপনার ল্যাপটপে স্লো হতে পারে, সো এটা নিয়ে কোনো কনফিউশন বা কোনো প্রবলেম ফেস করবেন না আশা করি, তবু আপনারা ইউজ করতে পারবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন লোডিং প্রজেক্ট প্রজেক্ট, সো এখান থেকে প্রজেক্টটা লোডিং হচ্ছে, অর্থাৎ এর আগে যে আমরা প্রজেক্টটি ক্রিয়েট করলাম সেটাই মূলত লোডিং হবে। সো কিছুক্ষণের মধ্যেই লোডিংটা শেষ হয়ে যাবে এবং আপনার যে ওয়ার্ক প্লেসটা আছে সেটা আগের মতো হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছুই চলে এসেছে এবং ইন্ডেক্সিং হচ্ছে। সো এখানে মূলত আপনাকে টাইম দিতে হবে গাইস, একটু সময় যদি আপনি ব্যয় করেন সেক্ষেত্রে একদম ভালো মানের অ্যাপ ডেভেলপ করতে পারবেন আপনি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই আবার আগের মতো চালু হয়েছে এবং একটু সময় নেবে গাইস, আমরা একটু ওয়েট করি। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস পপ আপ নোটিফিকেশান অলরেডি চলে এসেছে আমাদের। সো এখান থেকে আবার আমরা যে কাজটি করব, ফাইলে চলে যাব এবং ফাইলে যাওয়ার পর এখান থেকে এখন দেখতে পাচ্ছেন এর যে আইকনগুলো আছে গাইস, এর আগে অ্যান্ড্রয়েড স্টুডিও আসলে কীরকম ছিল এখন দেখেন, এর যে আইকনগুলো আছে সেগুলো কালার এবং মডিফিকেশান সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ মডিফাই হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমরা এখান থেকে ফাইলে যাব, আবার ফাইলে যাওয়ার পর সেটিংসে ক্লিক করব। সো এই সেটিংসগুলোই মূলত আজকে দেখাবো একদম বেসিক লেভেলে, এই সেটিংসগুলো অবশ্যই একটু চেঞ্জ করে নেবেন, আদারওয়াইজ পরবর্তীতে কিছু প্রবলেম ফেস করবেন আর কি। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের দুটি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপিয়ারেন্সে যাই এবং অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, দেন দেখতে পারবেন গাইজ এখান থেকে আমাদের থিমের জন্য অনেকগুলো অপশন চলে এসেছে। ওকে, সো এখান থেকে মূলত আপনি ম্যাটেরিয়াল যে ওশান আছে এটা সিলেক্ট করে দিবেন। ওকে, ওশান সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন, ম্যাটেরিয়াল ওশান সিলেক্ট করার পর অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে দেখতে পারবেন একটা মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে গাইজ অ্যান্ড্রয়েড স্টুডিওর, আপনি দেখতেই পাচ্ছেন লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সো যদি ব্যাকগ্রাউন্ড নয়েজের একটু প্রবলেম হয় তাহলে আন্তরিকভাবে দুঃখিত, আসলে একটু বাইরে শব্দ হচ্ছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা আসতে পারে। ওকে, সো এখান থেকে এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা চলে যাব এডিটরে। এডিটরে যাওয়ার পর আমরা জেনারেলে চলে যাব, অর্থাৎ জেনারেল সেটিংসে। এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফন্ট সাইজ উইথ কন্ট্রোল প্লাস মাউস হুইল, সো এটাতে অবশ্যই আপনারা টিকমার্ক করে দিবেন গাইজ। এখন দেখেন আমি একটু দেখাই আপনাদের, এখানে কিন্তু আমি কন্ট্রোল প্রেস করে ধরে আসি বাট স্ক্রল ঘোরালে কিন্তু কোনো ধরনের কোনো জুম বা কোনো কিছু হচ্ছে না আর কি, ফন্ট সাইজটা বাড়ছে না। সো এখন যদি আমরা ফাইলে যাওয়ার পর আবার সেটিংসে চলে যাই, সেটিংসে যাওয়ার পর জেনারেলে চলে আসলাম, অ্যান্ড এখান থেকে এই যে চেঞ্জ এটাতে আপনারা টিকমার্ক দেওয়ার পর অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার ওকেতে প্রেস করলাম, এখন দেখেন গাইস আমি যদি এখানে স্ক্রল ঘুরাই তাহলে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্রেস করে স্ক্রল ঘুরালে আর কি আপনাদের এটা জুম হচ্ছে। ওকে, যে কোনো উইন্ডোতে যায় আপনি এই এক্সএমএল ফাইলটার ক্ষেত্রেও আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। ওকে, সো আমরা আসলে কাজগুলো শিখবো আস্তে আস্তে এবং আপনারা আসলে যদি ভিডিওগুলো কন্টিনিউ করেন সেক্ষেত্রে শিখতে পারবেন। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা মূলত এই যে এক্সএমএল কি ড্রপ অ্যান্ড ড্রাগ করে কীভাবে এখানেও অ্যাপ ক্রিয়েট করা যায় সেটা শিখবো, তার সাথে সাথে জাভা কীভাবে করবেন বা জাভা প্রোগ্রামিং কী বা কীভাবে করা হয় এ টু জেড এই সিরিজে থাকবে গাইস। ওকে, সো ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, আর আজকের পার্টটি এখানে শেষ করছি, অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে। সো আপনারা এতটুকু করেন, এতটুকু বারবার প্র্যাকটিস করেন এবং কীভাবে নতুন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন এই জিনিসগুলো দেখতে পারেন, এক্সএমএলটা দেখতে পারেন, এখানে ড্রপ অ্যান্ড ড্রাগ করে মূলত কম্পোনেন্টগুলো নিয়ে আসতে হয় কোডুলারের মতোই আর কি। ওকে, এর পরবর্তীতে আপনার যে এই এক্সএমএল ফাইলটা আছে, এই এক্সএমএল ফাইলের যে ইকুইপমেন্টগুলো আছে বা এলিমেন্টগুলো আছে এগুলোর উপর জাভা কোডিং করতে হয়, জাস্ট এতটুকুই। সো ভেরি ভেরি ইজি, আপনারা কন্টিনিউ করলে পারবেন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।